আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো আপনার বাগানের কমলা মালটা এবং লেবু গাছের ডালগুলো কিভাবে সাঁটাই করতে হয় তো এর প্রথমে আমাদের জানতে হবে ডালগুলো আমরা কেন সাঁটাই করি এবং কখন ছাঁটাই করা সবচেয়ে উপযুক্ত সময় তো এই বিষয়টা না জেনে আমরা কিন্তু গাছের ডালগুলো ইচ্ছামতো সাঁটাই করা যাবে না যেমন এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দার্জিলিং কমলা লেবু গাছ এবং এই গাছটা উপরের দিকে উঠতে আছে গাছটা ঝোপালো হচ্ছে না তো সেক্ষেত্রে এই গাছটা আমরা সাঁটাই করতে পারি এখন তবে এখন আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছে প্রচুর পরিমাণ ফল রয়েছে এই ফল থাকা অবস্থায় কিন্তু আমরা এই গাছে কোনো প্রকার ডালগুলো সাঁটাই করতে পারছি না সেক্ষেত্রে ডালগুলো সাঁটাই করার উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে আর ডিসেম্বরের পরবর্তী সময় তো সাধারণত ডিসেম্বর মাসের মধ্যেই গাছের ফলগুলো পেকে যায় তো ফল পাকার পরবর্তী সময়ে ডাল পুনিং করা সবচেয়ে উপযুক্ত সময় তো এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে তো এখন যে ডাল গাছে আপনাদের ফুল এবং ফল নেই সেই গাছটা পূর্ণিং করার জন্য আপনাদের যে বিষয়টা খেয়াল করতে হবে গাছের গোড়া থেকে ছয় ইঞ্চি পর্যন্ত কোনো প্রকার ডাল কিন্তু হতে দেওয়া যাবে না গাছের গোড়া থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্তর মধ্যে যদি কোনো প্রকার চিকুন বা ছোটো ছোটো ডাল বের হয় সে ডালগুলো আমাদের কেটে ফেলতে হবে তো এই বিষয়ে কোনো সন্দেহ নেই তো এবং যেখান থেকে গাছটা ঝোপাল হয়ে সেখানে যদি চিকুন এবং ছোট ছোট ডাল থেকে থাকে বা ডাল বের হয় সে ডালগুলো আমাদের কেটে ফেলতে হবে কারণ সে ডালগুলো কখনোই ফুল এবং ফল দেবে না তো সেক্ষেত্রে যদি ফুল আসেও সে ফুলগুলো ফলে পরিণত হয় না পাশাপাশি যে যে ডালগুলো অতিরিক্ত লাম্বা হয়ে যাচ্ছে বা উপরের দিকে উঠে যাচ্ছে সেই ডালগুলোকেও আমাদের ছাটাই করে দিতে হবে যেন ভালোভাবে ঝোপালো হয়ে যায় তো এই বিষয়টা ভালোভাবে দেখেন যেহেতু গাছে কোনো প্রকার ফুল এবং ফল নেই সেক্ষেত্রে আমাদের উঁচু ডালগুলো সাঁটাই করে দিলেই হয়ে যাচ্ছে তবে যে গাছে ফল রয়েছে সেই গাছটা মূলত হেলে যায় বা অনেকটা ঝোপাল হয়ে যায় সেক্ষেত্রে যে ডালগুলোতে আপনাদের ফল রয়েছে সেই ডালগুলো কিন্তু সাঁটাই করতে হবে তো এই ডাল ছাঁটাইয়ের পূর্ণাঙ্গ যদি ভিডিও দেখতে হয় বা পরিপূর্ণ ভিডিও দেখতে হয় সেক্ষেত্রে আপনাদের ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ ডিসেম্বর মাস ছাড়া ফল পাকা গাছগুলোকে পুডিং করা যাচ্ছে না সেক্ষেত্রে এখন এই গাছে ফল নেই এই জন্য এতটুকু পরিমাণে দেখানো সম্ভব হচ্ছে কারণ যে গাছে ফল আছে এবং ফলগুলো পেকে যাবে সেই গাছগুলোকে ডিসেম্বর মাসে একেবারে ছাঁটাই করে দিতে হবে দেখে মনে হবে গাছটা একেবারেই ছোট হয়ে গিয়েছে তো পূর্ণাঙ্গ ভিডিও পেতে অবশ্যই আপনাদের ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এছাড়াও ডাল ছাঁটাই বা ডাল পুনিং সম্পর্কে ভিডিও আছে একেবারেই প্রথম দিকে ভিডিওগুলো যদি দেখেন আর সেক্ষেত্রে আপনারা আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমার গাছের ডালগুলো ঠিক কেমন ছিল প্রথমে কিন্তু গাছটা একেবারেই ছোট ছিল ডাল পুনিং করতে করতে প্রতি বছর ডালগুলো ছাঁটাই করতে করতে আস্তে আস্তে গাছকে ঝোপালো করে ফেলেছি তো এখানে দেখেন এই লেবু গাছটা কিন্তু একেবারেই ছোটো তারপরেও আমি ডালগুলো পুন্নিং করে দিচ্ছি কারণ এই গাছের ফলগুলো কিন্তু হারভেস্ট করা হয়ে গিয়েছে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটি লেবু কিন্তু এই গাছটা হয়েছিল তো যারা এই লেবু গাছের ভিডিও প্রথমে দেখেছেন তারা জানেন অনেক লেবু কিন্তু এই গাছে হয়েছে